নৈহাটি গায়ত্রী মন্দির স্থাপনের উদ্দেশ্যে আজ থেকে তিন দিন ব্যাপী শুরু হলো অনুষ্ঠান। সুদূর হরিদ্বার থেকে পণ্ডিতরা এসে আগামীকাল এই মন্দিরে গায়ত্রী দেবীর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে কুণ্ডচকের আয়োজন করবেন। বলা বাহুল্য, নদিয়া থেকে দমদম পর্যন্ত এই ধরনের মন্দিরের কোনো অস্তিত্ব নেই। আজ প্রচুর মহিলা ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে। সুসজ্জিতভাবে কলস মাথায় নিয়ে এগিয়ে চলেছে গঙ্গা বক্ষের দিকে। উক্ত ভক্তরা গঙ্গা বক্ষ থেকে জল নিয়ে এসে মন্দিরে উপস্থিত হয়। তারপর চলে আরতি। এই অনুষ্ঠানে ভক্তরা ছাড়াও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।